সূর্যবংশমে যদি বলিয়া করে পেলায় দায়িত্ব কোনে লব? সূর্যবংশম আপনালকে কেবার চলালে, ভবিষ্যতে আর কেবার চলাব? দেশবাসীয় সুধিবলে বিচরা প্রশ্ন কেটা অবশেষত এজনে সুধি পেলালে। বিগ বি অমিতাভ বচ্চন বলিউডলে গ্লেমার অনা এংরি ইয়াং ম্যান শাহিন শাহ অমিতাভ বচ্চনক ভাল না পায় কোনে? মহা মুভি স্টার অমিতাভর ছবি না চায় কোনে? কিন্তু তার মাজতে এনে এখন ছবি আছে যিখন ছবি বিগ বির অনুরাগী তথা দেশবাসীয়ে বারে বারে চাবলৈ পায়, বারে বারে সম্প্রচার হয়। গমটো সাগে পাইছে, হয় সূর্যবংশম। ভারতীয় লোকসকলৰ বাবে যেন সর্বাধিক চোৱা পারিবারিক ছবি সূর্যবংশম, কারণ সোনি ম্যাক্সত প্রায় প্রতিদিনে সম্প্রচার হয় অমিতাভ বচ্চনের এই ছবিখন। ইমানেই বেশি সম্প্রচার হয়েছে ছবিখন যে হীরা ঠাকুর, রাধা, গৌরী এতিয়া সকলোরে চিনাকি একো একোটা নাম। ছবিখন ইমানেই ভারতীয় দর্শকর মনত সোমাই গৈছে যে ক্ষীর বুলি কলেই মনলৈ আহে বিহর কথা। পরিবেশ এনেকুৱা হৈছে গৈ যে পরম্পরা বুলি শুনিলেই প্রতিষ্ঠা, অনুশাসন এনেই মনলৈ আহি যায়। ছবিখনক লৈ সোশ্যাল মিডিয়াত মিমে মিম। যেতিয়ালৈকে ভাৰতৰ এটি এটি শিশুৱে হীৰা ঠাকুৰৰ জীৱনৰ কষ্ট দেখা নাপায় তেতিয়ালৈকে সূৰ্যবংশম চলিয়ে থাকিব। জীৱন সূৰ্যবংশম 2020 দি আখিৰ। যেতিয়া ভগ্নীয়ে প্ৰথম খাদ্য প্ৰস্তুত কৰে, জীৱনত কোনো বস্তুৱে পাৰ্মানেণ্ট নহয়, কেৱল ছেটমেক্সত সূৰ্যবংশম পাৰ্মানেণ্ট। আৰু যে কত কি, সোশ্যাল মিডিয়াত সূৰ্যবংশমৰ মিম আৰু সোনি ম্যাক্সত সূৰ্যবংশম থাকিবই। এই প্রভাবত ধরা খাই অতিষ্ঠ হয়ে অবশেষত এজন লোকে এখন প্রশ্নভরা পত্র প্রেরণ করলে সোনি ম্যাক্স চ্যানেল কর্তৃপক্ষলৈ। এই পত্রখনে এতিয়া খলকনি লগাইছে সোশ্যাল মিডিয়াত। পত্রখনক নিজকে সূৰ্যবংশম পীড়িত বুলি আখ্যা দি লোকজনে চ্যানেল কর্তৃপক্ষলৈ লিখিলে, আপনার চ্যানেলে সূৰ্যবংশম সিনেমাখন প্রচার করবলে অনুমতি লাভ করে থৈছে। আপোনাৰ কৃপাত মই আৰু মোৰ পৰিয়ালে হীৰা ঠাকুৰ আৰু তেওঁৰ পৰিয়ালৰ ৰাধা, গৌৰী, অন্যান্যসকলৰ বিষয়ে ভালকৈ জানিবলৈ পাৰিছোঁ। আমি ছবিখন চাই চাই ইতিমধ্যে মুখস্থ কৰি পেলাইছোঁ। মই আপোনালোকৰ চেনেলৰ পৰা জানিবলৈ বিচাৰিছোঁ, আপোনালোকে এই ছবিখন এতিয়ালৈ কিমানবাৰ প্ৰদৰ্শন কৰিলে, ভৱিষ্যতে আৰু কিমানবাৰ ছবিখন প্ৰদৰ্শন কৰিব? যদি এই ছবিখনৰ বাবে আমাৰ মানসিক স্থিতিত বিৰূপ প্ৰভাৱ পৰে তেন্তে ইয়াৰ দায়িত্ব কোনে ল'ব? অনুগ্ৰহ কৰি জনাই যেন। বাহ বাহ, আপুনি বহুত ভাল কাম কৰিছে, শলাগ লৈছোঁ, চেলুট আপোনাক। ছ'চিয়েল মিডিয়াত এই পত্ৰখন ভাইৰেল হৈ পৰাৰ পাছতেই এই লোকজনক প্ৰশংসাৰে উপচাই পেলাইছে সকলোৱে। কোনোবাই কৈছে ছেটমেক্সে 100 বছৰলৈ সূৰ্যবংশমৰ কপিৰাইট লৈ থৈছে। বহুতেই কৈছে যেতিয়াই সোনি ম্যাক্স চাওঁ তেতিয়াই সূৰ্যবংশম দেখা পাওঁ। কোনোবাই কৈছে কেতিয়াবা সূৰ্যবংশমৰ অভাৰডোজ হৈ কিবা অঘটন ঘটিব, এই পত্ৰখনেহে যদি ৰক্ষা কৰে আৰু দেশবাসীক। নিউজ ডেস্ক, টাইম এইট। Once in a lifetime musical extravaganza. The one and only A.R. Rahman. Concert for Peace. 1st of February 2023. At ACA Stadium, Barsapara, Guwahati. Tickets now available on Book My Show and Paytm Insider.